শিবিরের ছেলেরা রাজনীতি করতে পারবে কিনা। ক্যাম্পাস খাবড়া খাবড়ির জায়গা না, মিছিল মিটিং করে তেলবাজি করে ছাত্র নেতা হয়ে এমপি মন্ত্রী হবার যে কালচার, এই কালচারের লাগাম টেনে ধরতে হবে। বাংলাদেশ এই রাষ্ট্রের যত লুটপাট, এই দেশটাকে যারা ডুবিয়েছে এর পিছনে সবচেয়ে বেশি রোল প্লে করেছে সাবেক ছাত্র নেতারা। ও ক্যাম্পাসে রাজনৈতিক দলের কোনো ছাত্র সংগঠনের পক্ষে আমি নই, আমার অবস্থা খুবই পরিষ্কার। শুধুমাত্র ছাত্ররা কাজ করবে ছাত্র সংসদ ভিত্তিক, ছাত্রদের নেতা হবে কোনো দলের মনোনীত কোনো এক্স ওয়াই জেড না, ছাত্রদের নেতা হবে সংসদে নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা। আমরা বিদেশে দেখেছি, বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হচ্ছে এটা নাকি প্রাচ্যের অক্সফোর্ড, কিন্তু অক্সফোর্ড যেটা পশ্চিমে আছে, যেটা ইংল্যান্ডে আছে, ওটার সাথে তো কোনো কিছুর মিল নাই দালান কোঠা ছাড়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টোটাল বাজেট হচ্ছে 1100 কোটি টাকা, 1200 কোটি টাকার মতো, সেখানে অক্সফোর্ডের শুধু গবেষণার বাজেট হচ্ছে 9000-10000 কোটি টাকা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাজেট, এর ভিতরে আপনার 100-200 কোটি টাকা থাকে গবেষণাতে, তাও হচ্ছে আবার আওয়ামী লীগের গুন্ডা পান্ডা ছাত্রলীগ যুবলীগ এদের ভিতরে বিতরণ করে পিএইচডি করতে পাঠানো হয়, এর ভিতরে কোনো মেধা নাই। অতএব কেন অক্সফোর্ড প্রতি বছর একটা দুইটা, কেমব্রিজে একটা দুইটা পায় নোবেল পুরস্কার পায়, আর আমাদের 100 বছরে আমরা একটা নোবেল পুরস্কার কেন পাইলাম? অতএব ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবের জায়গা ছাত্র রাজনীতি না, ছাত্র সংগঠন না, ছাত্র রাজনীতি নিয়ে বাংলাদেশে ছাত্র সংগঠন নিয়ে গৌরব করার জায়গা খুব সামান্য, নাই বললেই চলে। বাংলাদেশ এই রাষ্ট্রের যত লুটপাট, এই দেশটাকে যারা ডুবিয়েছে এর পিছনে সবচেয়ে বেশি রোল প্লে করেছে সাবেক ছাত্র নেতারা। বাংলাদেশের সব চোর বাক্তারকে একসাথে করে দেখবেন, যারা দেশটাকে লুটপাট করে খেয়েছে গত 53 বছর, এর সাথে দায়ী হচ্ছে ওই ছাত্র নেতারা। অতএব বাংলাদেশে একটা নিউ সেট অফ লিডারশিপ দরকার। পূর্বের সিস্টেমে পূর্বের মতো করে, আগের মতো করে মিছিল মিটিং করে তেলবাজি করে ছাত্র নেতা হয়ে এমপি মন্ত্রী হবার যে কালচার, এই কালচারের লাগাম টেনে ধরতে হবে। বাংলাদেশকে উন করে এমন যোগ্য ছেলেমেয়েরা মেধার ভিত্তিতে নেতা নির্বাচিত হবে, এবং 71-এর যুদ্ধে ছাত্র সমাজের যে অবদান, সেই জায়গাটা হতে পেরেছে এই কারণে, কারণ তখন 71-এ, 70-এ, 69-এ নির্বাচিত ছাত্র সংসদ ছিল। আসাম আব্দুর রাবের কথা আপনারা জানেন, উনি তখন ছাত্র সমাজের পক্ষ থেকে 2রা মার্চ স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়েছিলেন। উনি কোনো ছাত্র সংগঠনের দলীয় সভাপতি হিসাবে এটা করেন নাই, উনি ডাকসুর ভিপি হিসাবে এটা করেছেন। 90-89-তে যে রাজপথে গণ আন্দোলন হয়েছে, এরশাদ বিরোধী আন্দোলন, এই আন্দোলনের নেতা যারা ছিলেন, আমানুল্লাহ আমান, সুলতান মোহাম্মদ মনসুর, এরা কিন্তু সবাই ডাকসুর নির্বাচিত নেতা ছিলেন, যদিও তারা ছাত্রলীগ এবং ছাত্র দলেরও নেতা ছিলেন। তা আমাদের অবস্থা, আমার ব্যক্তিগত অবস্থা খুবই পরিষ্কার, ক্যাম্পাসে কলেজে বিশ্ববিদ্যালয়ে কোনো দলের ছাত্র সংগঠন কাজ করতে পারবে না। তারা পড়াশোনা করবে, আর তাদের অ্যাক্টিভিটিস পরিচালিত হবে হচ্ছে ছাত্র সংসদের মাধ্যমে। প্রতি বছর হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ নির্বাচন করবে, এবং তারা ছাত্রদের সুযোগ সুবিধা, অধিকার এবং জাতীয় বিষয় নিয়ে তারা যদি কথা বলতে চায়, আলাপ আলোচনা করবে, ন্যায্যতার দাবি করবে, সেগুলো তারা করতে পারবে। এবং এটাই হচ্ছে সারা দুনিয়াতে অ্যাকসেপ্টেবল ফর্ম অফ স্টুডেন্ট পলিটিক্স, সারা দুনিয়াতে এটাই হয়। ক্যাম্পাস খাবড়া খাবড়ির জায়গা না, ক্যাম্পাস এই দলের অমুক নেতা, তমুক ভাই, জিন্দাবাদ, এই স্লোগান দেওয়া ক্যাম্পাসের কাজ না। এবং শুধু ছাত্রদের না, শিক্ষকরাও, লাল নীল সবুজ হলুদ আকাশি বাতাসি কোনো রঙের শিক্ষক রাজনীতি থাকবে না। শিক্ষকদের তো একাডেমিক কাউন্সিল আছে, শিক্ষকদের সিনেট আছে, সিন্ডিকেট আছে, তাদের তো অসংখ্য একাডেমিক মানে পজিশন আছে কথা বলার, তার ডিপার্টমেন্ট আছে, তারা ভিসি অ্যাডমিনিস্ট্রেটিং বিল্ডিংয়ে তারা অ্যাক্সেস করতে পারবেন তাদের দাবি দেওয়া নিয়ে, সেগুলো নিয়ে তারা কাজ করবেন। ঠিক একইভাবে কোনো কর্মকর্তা কর্মচারী সমিতিও থাকতে পারবে না, কোনো রাজনীতি থাকতে পারবে না। কর্মকর্তা কর্মচারীদের কাজ হচ্ছে চাকরি করা, এবং ডিপার্টমেন্টে একটা সিস্টেম ডেভেলপ করতে হবে, কারো দাবি দাওয়া থাকলে তারা সেটা কীভাবে অ্যাড্রেস করবেন, ডিল করবেন। এটা হচ্ছে যে রিসেন্ট যে সিদ্ধান্ত যেটা হয়েছে, এটার ব্যাপারে আমার বক্তব্য। আমরা মনে করি যে শুধু ডাকসুরা, প্রত্যেকটা ক্যাম্পাসে পারমানেন্টলি সিদ্ধান্ত নিয়ে নেওয়া দরকার, সিদ্ধান্ত নিয়ে ইমিডিয়েটলি প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করার ব্যবস্থা করা দরকার। এবং সেক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই নির্বাচনগুলোকে মানে একটা মডেল ইলেকশনের জায়গা ডেভেলপ করতে হবে এখান থেকে। যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো প্যানেল নির্বাচন হওয়া উচিত না, কোনো দলের কোনো প্যানেল নির্বাচনের উপরে ভিত্তি করে হলে এবং সংসদে নির্বাচন হওয়া উচিত না। যেটা হওয়া উচিত
সেটা হচ্ছে যে ইস্যু ভিত্তিক ব্যক্তিগতভাবে নির্বাচন করতে হবে, ডাকসু পদে ভিপি পদে নিজে নির্বাচন করবে, এজিএস পদে জিএস পদে ব্যক্তি নির্বাচন করবে, কোনো প্যানেল নির্বাচন হবে না। তাহলে যেটা হবে, সিন্ডিকেট ডেভেলপ করবে না, প্যানেল দিলেই হচ্ছে একটা ক্রিমিনাল সিন্ডিকেট ডেভেলপ করবে, 15 জন মিলে একটা সিন্ডিকেট করবে, আরেক 15 জন মিলে একটা সিন্ডিকেট করবে। বরং ইস্যু ভিত্তিক ব্যক্তিগতভাবে নির্বাচন করতে হবে। তারপরে তৃতীয়ত হচ্ছে টোটাল ইলেকশনের খরচ এবং ক্যাম্পেইন প্রোটোকল তৈরি করতে হবে। ইলেকশনের পুরো খরচের দায়িত্ব হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিতে হবে। কোনো প্রার্থী কাউকে চা খাওয়াইতে পারবে না ভোটের জন্য, ক্যাম্পেইন করবার জন্য কোনো প্রার্থী কাউকে চা বিস্কুট খাওয়াইতে পারবে না, নিষিদ্ধ থাকবে এটা। এবং কোনো প্রার্থী নির্দিষ্ট প্রোটোকলের বাইরে কোনো ক্যাম্পেইন করতে পারবে না। সেই ক্যাম্পেইনটা কীভাবে হতে পারে, যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোথায় ব্যানার লাগাতে হবে, কোথায় পোস্টার থাকবে, কোথায় লিফলেট বিতরণ করা যাবে, সেটা তারা ঠিক করে দেবে। নির্দিষ্ট জায়গাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গিয়ে এগুলো সব লাগাই দিয়ে আসবে, নিজের খরচে ছাপায়, কোনো প্রার্থীর কোনো খরচ হইতে পারবে না, করতে পারবে না। এবং ইলেকশন ডিবেট হইতে হবে, ডাকসুতে রাকসুতে চাকসুতে যারা নির্বাচন করবেন, আপনারা দেখেছেন আমেরিকাতে ইলেকশন ডিবেট হয়, সেখানে ভিপি পদে জিএস পদে এজিএস পদে যারা নির্বাচন করবেন তাদেরকে ছাত্রদের সামনে টিএসসিতে শাহবাগে অথবা কলাভবনে রাজীব ভাস্কর্যের সামনে ওপেন পাবলিক ডিবেট হইতে হবে। এই ডিবেটের মধ্য দিয়ে ছাত্র সমাজ বেছে নেবে কারা তাদের ছাত্র সমাজের নেতা হবে। এইভাবে প্রোটোকল করে একটা মডেল ইলেকশনের দিকে আমাদের যেতে হবে, যারা জেনুইনলি ইলেক্টেড হবেন এবং ছাত্র সমাজের নেতা হিসেবে স্বীকৃত হবেন।